সাপ ও অন্যান্য সরীসৃপের সঙ্গে খেলা করাটা তার নেশা। ইনস্টাগ্রাম প্রোফাইল অনুযায়ী নিক র্যাংলার একজন প্রাণী এবং সরীসৃপ প্রেমিক। তার ইনস্টাগ্রাম পেজে তাকে বিভিন্ন প্রজাতির সাপের সঙ্গে খেলা করতে দেখা যায়। কিন্তু সেই সাপের নাম যদি অ্যানাকোন্ডা হয়, তাহলে যে তার কি ভয়ানক পরিণতি হতে পারে তাই ধরা পড়েছে নিকের পোস্ট করা এক সাম্প্রতিক ভিডিওয়ে। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওটিতে নিককে দেখা যাচ্ছে অ্যামাজনের বাসিন্দা একটি বিশাল অ্যানাকোন্ডা সাপ হাতে তুলে নিতে। নিকের মাথায় ছিল একটি কাউবয় টুপি এবং গায়ে নীল টি-শার্ট। এই অবস্থায় অ্যানাকোন্ডা সাপটি ধরেছিলেন তিনি। সাপটিকে দেখা যায় তার দুই হাত পেঁচিয়ে ধরে থাকতে, কিন্তু সাপটির খেলা মেজাজ ছিল না। প্রথমে সাপটি তার টি-শার্ট লক্ষ্য করে হামলা চালায়, তারপর তার হাতে কামড়ে দেয়। এরপর উত্তেজিত সাপটি দেখা যায় একটু পিছিয়ে আসতে, কিন্তু তারপর ফের নিকের টি-শার্ট লক্ষ্য করে হামলা চালায় সরীসৃপটি। নিক সেই হামলা এড়াতে পারলেও সাপটি ফের তার হাতে কামড় দেয়। নিক ব্যথা পেলেও দর্শকদের তিনি জানান অ্যানাকোন্ডা সাপের বিষ নেই। এই ইনস্টাগ্রাম রিল সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটি দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কেউ বলেছেন সাপটিকে তার আবাসস্থল অ্যামাজনে ফিরিয়ে দেওয়ার জন্য, কারণ সাপটি নিকের খেলনা নয়। আরেকজন সাপটির আচরণ সম্পর্কে কৌতূহল প্রকাশ করেছেন, সে কেন এমনভাবে কামড়াচ্ছে জানতে চেয়েছেন। আরেকজন স্পষ্ট জানিয়েছেন, সাপ অত্যন্ত দুষ্ট প্রাণী, দেখলেই মেরে ফেলা উচিত, কারণ ওরা মানুষকে হত্যা করে। নিকের হাতে যে অ্যানাকোন্ডা সাপটি পেঁচিয়েছিল সেটি একটি সবুজ অ্যানাকোন্ডা বা বোয়া। ন্যাশনাল জিওগ্রাফিকের মতে বোয়া প্রজাতি হল বিশ্বের বৃহত্তম সর্প প্রজাতি। দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলে বসবাসকারী এই প্রজাতির সাপরা দৈর্ঘ্যে 30 ফুট পর্যন্ত হয়, ওজন হতে পারে 250 কিলোগ্রাম। তবে এই সাপের বিষ নেই, মাংসপেশিকে কাজে লাগিয়ে শিকারের শরীরকে পেঁচিয়ে ধরে তার শ্বাসরোধ করে হত্যা করে। ব্যুরো রিপোর্ট, সবাক বাংলা।